এখন বাজে 9:30, ঠাকুর দেখতে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি ঠাকুর দেখা নয়, টুকটাক টুকটাক খাওয়া আর একটু ঠাকুরকে দেখবো। এই তো রজনী ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা একটা নতুন লাইফস্টাইল ব্লগ, তো সারাদিনে আমি কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার ফুল গাছগুলো সেইভাবে কোনো ফুল ফুটছে না, হয়তো রেগুলার একটা দুটো এরকম করে ফুল ফুটছে। আর এই আমার তুলসী গাছ। তো আজকে হচ্ছে হলো মহাষষ্ঠী, তো ষষ্ঠী পুজোর সবাইকে শুভেচ্ছা। আজকে থেকেই পুজো অ্যাকচুয়ালি শুরু হয়ে গেল, আজকে ষষ্ঠী, আর দেখতে দেখতে চলেও যাবে। আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী, এভাবে করে দেখতে দেখতে চলেও যাবে। তো আজকে সারাদিনটা কী করে সেলিব্রেট করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে থেকো। এখন আমি এক্সারসাইজ করতে চলে এসেছি আর মাসি এখানে রান্না করছে। অলরেডি মাসিকে বলে দিয়েছি রান্নার কথা, এই রান্না হবে, মাছ হবে, আর এই তো সবজি দিয়ে মাছটা হবে, মাসি রান্না করছে। এগুলো মাসি করে দেওয়ার পরে অলরেডি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আমাদের অফিসের উদ্দেশ্যে। তো আমাদের নিউট্রিশন ক্লাবে চলে এসেছি অলরেডি, এখানে রজনী ম্যাডামও চলে এসেছে। এখানে আমি শেখাচ্ছি, এই তো এখন দাঁড়িয়ে আছি, এই তো এখানে বাসন্তীর সামনে দাঁড়িয়েছে, এটার পেছনে হচ্ছিল বাসন্তী। বাসন্তীর সামনে থেকে সুব্রত মিষ্টি নিতে গেছে, সুব্রত ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছে। এই তো আমার গোপালকে, আজকে যেহেতু ষষ্ঠী তার জন্য কিন্তু গোপালকে নতুন ড্রেস পরিয়েছি, আর এই ড্রেসটা গিফট করেছি। শুধু এই ড্রেসটা নয়, আমার ছোটো ছোটো যতগুলো ড্রেস আছে একটা বাদে সবগুলো চৈতি ম্যাডাম গিফট করেছে আমার গোপালকে। চৈতি ম্যাডামের অ্যাকচুয়ালি বাড়ির পাশে একটা খুব ভালো গোপালের ড্রেসের দোকান আছে, তো সেখান থেকে আমার এত ছোট গোপালের জন্য কালেক্ট করে কিন্তু চৈতি ম্যাডাম নিয়ে এসছে এই গোপালের ড্রেস, তারপরে আসনটা আর বাকি জিনিসগুলো, এই বাঁশি, তারপরে এই যে গলার হারটা, এটা হয়েছে পাশের বাড়ির আন্টি দিয়েছে। তো আর যেহেতু আজকে ষষ্ঠী, আজকে একটু ভালো মন্দ দিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি। সকালে পুজো দেওয়া হয়নি, সকালে পুজো দিতে পারিনি, তাড়াতাড়ি আমাদের অফিসে যেতে হয়েছে। আর এই তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এই তো এখানে হচ্ছে হলো রাধা গোবিন্দ আমার, এখানে শ্যামজি, আর হচ্ছে হলো আমার মা দুর্গা আর গণেশ, আর এখানে আমার মার কিউজ, আর এখানে হচ্ছে আমার বাবার ফটো, আর ওইখানে নৃসিংহদেব। যাই হোক, অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে। যে রান্না করেছে এখন রাতের পুজো সন্ধ্যা দিয়ে নিলাম, রাতের পুজো সন্ধ্যা একদম সিম্পল ভাবেই দিই, তো খেজুর দিয়েছি প্রসাদে। এখন একটা 7টা বেজে গেছে, এখন আমি একটা মিটিং এ জয়েন করে নিয়েছি, যেখানে 81 তো এখন চোখ ভর্তি ঘুম, কিন্তু তারপর আমাকে এখন পুজো দেখতে যেতে হবে।
তো এখন রেডি হয়ে যাচ্ছি, চুড়িদার পরছি না, একটা টপ পরছি আর প্যান্ট পরে নিচ্ছি। তো এই পরেই যাব, নর্মাল সাজেই যাচ্ছি, খুচখাচ খেয়ে আসবো আর হচ্ছে ঠাকুর দেখে চলে আসবো। এবং একটা ব্যাগ নিয়েছি, মোবাইলটা হাতে নিতে প্রবলেম তাই মোবাইল আর টাকা। আর এই আমি এখন বাজে 9:30, ঠাকুর দেখতে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি ঠাকুর দেখা নয়, টুকটাক টুকটাক খাওয়া আর একটু ঠাকুরকে দেখব, চলো। এই তো আমাদের বাড়ির নিচেই ঠাকুর, যেহেতু পুরো মাটিতে এরকম সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে লাইটস দিয়ে। এই তো একটা ঠাকুর, এই তো রজনী ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পুজো দেখার সেরকম কিছু মানে ইন্টারেস্ট আমার নেই, আমার বাড়ির নিচেই পুজো তার জন্য। এটা রজনী ম্যাডাম, আমি আর সুব্রত তিনজন মিলে খেতে চলে এসেছি। গালি খুব একটা ভালো খাই না, তাও স্যার ম্যাডামের সাথে ঘুরতে ভালোবাসি। ভেতরে বসার একদমই জায়গা নেই, তার জন্য এখন বাইরে বসতে হবে। ওই দিকে একদম জায়গা নেই বলে এখানেও জায়গা করেছে আবার। বাড়িতে যে তন্দুরি করে না ওইটা একটু খাই, মাংসের ঝোলটা আমার ভালো লাগে না, আর মটন তো আমি জীবনে মুখে দেইনি, ইচ্ছা করে না খেতে। খাওয়া এটা আনন্দ করেন তো, আমরা কি এখন খিদে লেগেছে বলে কোথা থেকে এখানে খেতে এসেছি? না না, কিন্তু এই তো খাওয়া দাওয়া করে, পুজো তো দেখিনি, খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে এসেছি। আর রজনী ম্যাডাম, রজনী ম্যাডামের বাড়ি চলে গেছে। অ্যাকচুয়ালি রজনী ম্যাডামের সাথে দেখা হয়েছিল রাস্তায়, উনি ফুচকা খাচ্ছিল, ফুচকা খেতে খেতে ওনাকে ধরেছি, তারপর উনি আমাদেরও ফুচকা খাইয়েছে, আর তারপর সবাই মিলে ফুচকা খেয়ে তারপর বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম। তো এখন বাড়ি ঢুকে গেছি। তো আমার এই সারা ব্লগটাই, ষষ্ঠীর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার এখন ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। আর পুজোর মধ্যে তো অবশ্যই শেয়ার করবো, পুজোর মধ্যে সারা পুজো কী করে কাটাচ্ছি। তো বাই বাই।